গত কয়েকদিন যাবৎ বিয়ানীবাজারের মাস্টারমাইন্ড আইএলটিএস প্রতিষ্ঠানের একজন অফিস কর্মকর্তার গোপন ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। গত সোমবার থেকেই সোশ্যাল মিডিয়া মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে মাস্টারমাইন্ডের অফিস কর্মকর্তা জামিল আহমেদের অনেক গোপন ভিডিও এবং ছবির সরাসরি লক্ষ্য করা যায়। এর মধ্যে উঠে আসে যে সে প্রতিষ্ঠানের রেস্টরুমের গোপন ভিডিও ধারণ করে সে মেয়েদের হুমকি দিত। অনেক মেয়েদের কাছ থেকে হুমকি দিয়ে অনেকভাবে সে টাকা পয়সা আদায় করে নিত। এই বিষয়ে সত্যতা যাচাই করতে এনআরডি টিভি সিলেট সংবাদ মাধ্যম পত্রিকা টিম বিয়ানীবাজারে উপস্থিত হয়। বিভিন্ন সন্ধান নিয়ে অনেক চাঞ্চল্যকর ঘটনার উপস্থিতি লক্ষ্য করা যায়। সরজমিনে যে আমরা মাস্টারমাইন্ডের সিইও জনাব আতিকুর রহমানের সাথে আমরা কথা বলি। আমি আতিক রহমান, মাস্টারম্যানের প্রতিষ্ঠাতা পরিচালক এবং আইএলসের ট্রেনার হিসেবে দীর্ঘ 6 বছর থেকে বিয়ানীবাজারে মাস্টারম্যান পরিচালনা করে আসতেছি। দীর্ঘ 6 বছরে মাস্টারম্যান সম্পর্কে খুব ভালো সুনাম আছে এবং কোনো কমপ্লেনও আসেনি। আর এই প্রতিষ্ঠান থেকে অনেক ছেলে মেয়ে এখানে আইএলস করে বিশেষ করে ইউরোপে এবং আমেরিকাতে গিয়েছেন, গিয়ে তারা পরিবারকে সচ্ছল করতেছেন, ঠিক তেমনি দেশের অর্থনৈতিক অবদান রাখতেছেন। এখন পর্যন্ত আমার এখানে অনেক ছাত্রছাত্রী আসতেছেন, তাদের যদি মাস্টারম্যানের প্রতি বিশ্বাস না থাকতো তাহলে অবশ্যই এখানে আসতো না। জামিল আমার অফিসে একজন কর্মরত কর্মকর্তা ছিলেন, সে আইএলসের টিচারও না, সে রিসেপশনে বসতেন, সে ছাত্রছাত্রী ভর্তি করতেন এবং ব্রাঞ্চের দায়িত্বে থাকতেন, ব্রাঞ্চ ইনচার্জ হিসেবে ছিল। তার নামে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অভিযোগ আসার পরে আমি অভিযোগটা সত্যতা বা মিথ্যা কিনা যাচাই করার আগে তাকে আমি অফিস থেকে বহিষ্কার করেছি। বহিষ্কার করে বিভিন্ন মাধ্যমে যাচাই করার চেষ্টা করতেছি। চেষ্টা করার পর আমি এরকম কোনো ভিকটিমকে পাচ্ছি না যে যিনি এসে অভিযোগ করবেন যে এই প্রতিষ্ঠানে এরকম ঘটনা ঘটেছে। আর যে ভিডিও ফুটেজটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেটা মাস্টারমাইন্ডের ওয়াশরুমনা। আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা আসেন, অফিস ভিজিট করেন, অফিসে দেখে যান, দেখেন আমাদের অফিসের ওয়াশরুমটা কেমন, আমাদের এখানে স্টুডেন্টদের কথা তাদের সাথে কথা বলেন, কথা বলে দেখেন তারা কি বলে বা কেউ অভিযোগ আছে কিনা। আর একটা ব্যক্তিগত ব্যাপার, একজন অফিসের কর্মকর্তা তার বাড়িতে তার নিজের ওয়াশরুমে কি করবে না করবে এই ব্যাপার প্রতিষ্ঠান কেন দায়বদ্ধ থাকবে? সে আমার এখানে জাস্ট কাজ করে, কাজ শেষ করে বাসায় চলে যায়, এরপরে সে তার বাসার বেডরুমে বা ওয়াশরুমে কি করবে না করবে এই দায়ভারগুলো কখনো মাস্টারমাইন্ডে থাকার কথা না। তারপরও যদি এরকম কোনো অভিযোগ বা সুস্পষ্ট প্রমাণ কারো কাছে থাকে যে মাস্টারমাইন্ডে এরকম কর্মকাণ্ড হয়েছে, তাহলে আমি তাকে অবশ্যই বলবো আইনের আশ্রয় নেন। আইনের আশ্রয় নেওয়ার পরে যত প্রকার সহযোগিতা লাগে আমি অবশ্যই করব। এই বিষয়ে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথেও আমরা কথা বলি। আসলে যা ঘটনা হয়েছে এগুলা আসলে সত্য না। আমি আমার পার্সোনাল বিষয় পার্সোনালি আমি কইতাম স্যার যে মানে আতিক স্যারের বিষয়ে, স্যার আসলে খুব ভালো একজন। আমি দীর্ঘ 1 বছর থেকে এখানে লেখাপড়া করতেছি, এলা কোনো কিছু আসলে যেগুলো সোশ্যাল মিডিয়াত ভাইরাল হয়েছে এগুলো আসলে সত্য না বা এলা কিছু আমরা এখনো পাইছি না। আর জামিল ভাই সম্বন্ধে অন্য কিছু এলে তো পার্সোনাল বিষয়ে, বাট জামিল ভাই ব্যক্তিগত হিসাবে কিলা এখান আসলে আমরা জানি না। অনেকদিন তাকে আমরা ক্লাস করি আর এই বিষয়ে তথ্য সংগ্রহ করে জানা যায় ওই কর্মকর্তা জামিল আহমেদের গোপন ভিডিও পরে অন্য সব তথ্য যা লক্ষ্য করা যায় তা পুরোপুরি সত্য কোনো তথ্য মিলেনি। জানা যায় এই বিষয়টি খতিয়ে দেখছেন বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান এবং বিয়ানীবাজার থানা পুলিশ। শিফার মাহমুদ, এনআরডি টিভি, সিলেট।